আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা আলোচনা করব সূরা বাকার সয় ও সাত নম্বর আয়াত নিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. نشتجركوا فريق তাদেরকে তুমি ভয় দেখাও আর না দেখাও উভয়টাই তাদের জন্য সমান তারা ইমান আনবে না আল্লাহ তাদের অন্তর ও কানের উপর মোহর করে দিয়েছেন আর তাদের চোখে আছে আবরণ আর তাদের জন্য আছে মহাশাস্তি অত্র আয়াতে পরের আয়াতে আল্লাহ তালা কাফিরদের সম্পর্কে আলোচনা করেছেন কাফিরদের সম্পর্কে আল্লাহ তালা অন্যত্র বলেন নিশ্চয় তাদের বিরুদ্ধে তোমার প্রতিপালকের বাক্য সাব্যস্ত হয়ে গেছে তারা ইমান আনবে না যদিও তাদের নিকট প্রত্যেকটি নিদর্শন আসে যতক্ষণ না তারা মর্মান্তিক শাস্তি ও প্রত্যক্ষ করবে তাই বলে কাফেরদেরকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া থেকে বিরত থাকা যাবে না কারণ আমাদের কাজ দাওয়াত দেওয়া হেদায়াত দেওয়া নয় হেদায়ত দেয়ার মালিক একমাত্র আল্লাহ তালা আমরা তাদেরকে ইসলামের দিকে পথ দেখানোর পর হৃদায়তের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করব সাত নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ তাদের অন্তর ও কানের উপর মোহর করে দিয়েছেন আর তাদের চোখে আছে আবরণ আর তাদের জন্য আছে মহাশাস্তি অর্থাৎ সত্য গ্রহণে কাফেরদের অন্তকরণ, শ্রবণ শক্তি ও দর্শন শক্তি আচ্ছাদিত করে দেওয়া হয়েছে ফলে তারা সত্য অনুধাবন করতে পারে না শুনতে পায় না এবং দেখতেও পায় না ইমাম কর্তবী রহমতুল্লাহ আলাই বলেন এ ব্যাপারে উম্মত ঐক্যমত পোষণ করেছেন যে অন্তর মহারাঙ্কিত করাও আল্লাহ আর নিজের একটি বিশেষ রূপে উল্লেখ করেছেন মূলত কাফেরদের অন্তর আনা থেকে মহারাঙ্কিত হয়ে যায় তাদের কুফুরের প্রতিদান শুরু আল্লাহ তালা বলেন বরং তাদের কুফুরির কারণে আল্লাহ তাদের হৃদয়সমূহে মোহর মেরে দিয়েছেন এসেছে আল্লাহ তালা অন্তরের পরিবর্তনকারী রসুল্লাহ সাল আলহাম দোয়া করতেন ইয়া সাব্বিত আলা দিনিক। হে অন্তরের পরিবর্তন আনয়নকারী আমাদের অন্তরকে তোমার দিনের উপর অটল রাখুন সাহাবি হুজাইফা তালা তালু হতে বর্ণিত রসুল্লা সাল আলহিসাল্লাম বলেন অন্তরের ফেতনা এমনভাবেও উপস্থিত হয় যেমন একটি মাদুর একটি একটি পাতাযুক্ত করে যেমন মাদুর তৈরি করা হয় ঠিক তেমনিভাবে অন্তরে একটি একটি করে ফেতনা আসে যে অন্তর তা গ্রহণ করে নেই তাতে একটা কালো দাগ পরে যায় সে অন্তরে কালো দাগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং শেষে সবটাই কালো করে দেয় তখন তা উল্টানো কলসের মতো হয়ে যায় ভালো কথাও তার ভালো লাগে না এবং মন্দ কথাও খারাপ লাগে না হাদিসে এসেছে মুমিন যখন পাপ কাজ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায় যদি সেই পাপ কাজ থেকে ফিরে আসে ও বিরত থাকে তবে দাগটি মুছে যায় এবং অন্তর পরিষ্কার হয়ে যায় আর যখন গুনাহ করতেই থাকে তখন সে কালো দাগ আরো ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত সমস্ত অন্তরকে ছেয়ে ফেলে এটাই সে মরিচিকা যার বর্ণনা এই আয়াতে রয়েছে কখনো নয় বরং তাদের কৃতকর্মই তাদের মনের উপর মরিচিকা রূপে জমে গেছে সুতরাং আমাদের উচিত সর্বদা গ্রহণে সচেষ্ট থাকা আর বেশি বেশি আল্লাহ তালার কাছে দোয়া করা ইয়া কুলুব কলুব আলা কলবি হে অন্তরের পরিবর্তনকারী আমার অন্তরকে তোমার দিনের উপর অটল রাখো আয়াত থেকে শিক্ষণীয় বিষয় এক জান্নাত পেতে হলে আমাদেরকে মুমিন মুত্তাকিদের গুণাবলীর অর্জন করতে হবে শুধু মৌখিক দাবি করে বসে থাকলে হবে না দুই হৃদায়াত দেয়ার মালিক একমাত্র আল্লাহ তালা আমাদের দায়িত্ব মানুষকে সঠিকভাবে দাওয়াত দেয়া এবং আল্লাহ তালার কাছে দোয়া করা তিন মানুষের ভাগ্য নির্ধারণ হয় তার কর্মের কারণে কাফিররা তাদের কর্মের কারণে ইমান থেকে বঞ্চিত হয়েছে চার আল্লাহ তালা অন্তরের মালিক যেভাবে ইচ্ছা পরিবর্তন করেন তাই আমাদের বেশি বেশি দোয়া করা দরকার যেন তিনি আমাদের অন্তর দিনের উপর অটল রাখেন আল্লাহ তালা আমাদের সকলকে দিন ইসলামের সঠিক পথের উপর অঠল রেখে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ